সান্দাকফু ঘুরতে যাবেন, এবার সেখানে হোটেল কিভাবে বুক করবেন, কারণ ওখানে হোটেল বুক করতে গেলে অনেক রকমের প্রবলেম দেখা দেয়। যেমন ধরুন কিছু জায়গা নেপালে অবস্থিত, আর নেপালে থাকার কারণে ফোনের নাম্বারের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, আর সেটার চেয়েও আরও বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ওখানকার যেহেতু পাহাড়ের অনেকটা উপরে, তাই নেটওয়ার্কের একটা প্রবলেমের জন্য অনেক সময় বুকিংটা হয়ে ওঠে না। তো ভিডিওটা দেখুন, যারা সত্যি সান্দাকফুতে ঘুরতে যাবেন এবং হোটেল বুক করে রাখতে চাইছেন তাদের কিন্তু এই ভিডিওটা খুবই উপকারে লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ট্রাভেল সংক্রান্ত সমস্ত রকমের তথ্য আমি এই চ্যানেলে আপলোড করতে থাকবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা 90% মানুষ আমার ভিডিও দেখলেও সাবস্ক্রাইব করেন না, আর ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আর চলুন ভিডিওটা শুরু করি। সান্দাকফু হচ্ছে একটা অদ্ভুত সুন্দর জায়গা। এই সান্দাকফু 2 রাত্রি 3 দিন এবং 1 রাত্রি 2 দিনের ট্যুর করা যায়। তবে 1 রাত্রি 2 দিন মানে হচ্ছে একদিন সোজা একদম মানিভঞ্জন থেকে চলে যাবেন সান্দাকফু, 1 রাত ফিরে এলেন মানিভঞ্জন। এটা হচ্ছে 1 নাইট 2 ডেজের একটা প্ল্যান। আর একটা হচ্ছে 2 নাইট 3 ডেজ, মানে হচ্ছে একদিন থাকবেন টুংলু বা টুমলিংয়ে, আর একদিন থাকলেন সান্দাকফু, 3rd ডেতে রিটার্ন করে ফেলেন। তো বেশিরভাগ পর্যটকই 2 নাইট 3 ডেজটাকেই বেশি চুজ করেন, কেননা এত দূর থেকে যাব একটা ভালো জায়গায়, যদি 2 দিন না থাকলাম তাহলে আর কী হলো, আর চট করে চলে এলাম, এটা তো ঠিক ভালো লাগে না। সেই জন্য 2 নাইট 3 ডেজেরটা মানুষ বেশি প্রিফার করেন, কিন্তু আবার অনেকে 1 নাইট 2 ডেজেরও প্রিফার করেন। তো ভিডিওটা দেখুন, 2 নাইট 3 ডেজের জন্য বলি, প্রথম নাইট থাকবেন কোথায়, টুংলু অথবা টুমলিংয়ে। টুংলু হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আর টুমলিং হচ্ছে নেপালে। টুংলু একটু আগে পড়ে টুমলিং, তার 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার পর পড়ে। টুংলুটা অনেকটা হাইটে, অনেকটা উপরে, আর টুমলিং হচ্ছে নিচে। যদি কেউ টুংলুতে থাকতে চান তাহলে সেখানে 2টি মাত্র হোমস্টে রয়েছে, একটা হচ্ছে রাজু হোমস্টে আর একটা হচ্ছে গভর্নমেন্ট ট্রেকার হাট, এই 2টো রয়েছে। এবার টুংলুর ব্যাপারটা বলে দিই, টুংলুতে এই রাজু হোমস্টে আমরা ওখানেই ছিলাম, ভালো আতিথেয়তা বেশ ভালো এবং খাওয়ার দাবার বেশ ভালো। তবে বলে দিই, এই রাজু হোমস্টের নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে বুক করে নেবেন। এবং গভর্নমেন্ট টেকার হাট আপনারা জিটিএর যে ওয়েবসাইট আছে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, সেই জিটিএর ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারবেন। এই জিটিএর ওয়েবসাইট আছে আপনাদের, আপনারা দেখুন, আমি সব পরে জানাচ্ছি। তো রাজু হোমস্টেটা যদি থাকতে চান তার ফোন নম্বরটা দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। মোটামুটি এদের রেট হচ্ছে পার হেড খাওয়া এবং থাকা নিয়ে ওই 1200 টাকার মতো আর কি, মানে আমরা তো ছিলাম 1200 টাকা। এরপরে মানে পরে যদি দাম ফাম বাড়ে সেটা দেখে নেবেন একবার ফোন করে। আর যখন বুক করবেন রুমের কিন্তু একটা প্রিভিউ, একটা ফটো কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে। তাহলে টুংলুতে হয়ে গেল, এবার টুমলিংয়ে। সেখানে থাকার ভালো লজ হচ্ছে সিদ্ধার্থ লজ, এটাও আপনারা ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন। আসলে আমি টুমলিংয়ে ছিলাম না, টুংলুতে ছিলাম। এবার এখানে প্রত্যেকটা জায়গা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই যে এই সমস্ত জায়গাগুলো আপনারা ওখানে গিয়েও বুক করতে পারবেন, যে ড্রাইভারকে বলবেন সেই ড্রাইভারও বুক করে দেবে। অথবা আমি যেমন আমাদের কোনো নাম্বারে যেমন না পেয়ে, যে প্রবলেমটা আমার হয়েছিল, কোনো নাম্বারে লাগছে না, আমি অনেক ভিডিও দেখে অনেক নাম্বার কালেক্ট করেছি, কোনো নাম্বারে লাগছিল না, বাধ্য হয়ে নেট খুঁজতে খুঁজতে একটা নাম্বার পেলাম, একটা এজেন্টের নাম্বার। তো সেই এজেন্টের নাম্বার দিয়ে আমি কিন্তু সান্দাকফুর হোটেল প্লাস আমাকে বলছিল যে টুমলিংয়ে থাকুন, আমরা টুমলিংয়ে সিদ্ধার্থ
হোটেলকে বা লজকে বুক করে দিচ্ছি। তো আমরা যেহেতু টুমলিংয়ে থাকতে আগ্রহী নই, সেহেতু আমরা সিদ্ধার্থ লজ বুক করিনি, আমরা শুধু শান্তবপুর সানরাইজ হোটেলটাই বুক করেছিলাম। তো সেই কোথা থেকে বুক করেছিলাম সেই নাম্বারটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই ডেসক্রিপশানে দিচ্ছি, কারণ আমি তো ওনার প্রমোশন করার জন্য তো ভিডিওটা বানাচ্ছি না। আমার দর্শক যখন শেষে কিছু করতে পারবে না, তখন ওনার ওই ওই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন, অর্থাৎ ওখান থেকে কিন্তু ওরা কিন্তু ফলস নয় আমার যেটুকু দেখে মনে হয়। তো নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, বাই চান্স যদি কোনো আমার ভিউয়ার্সদের কাছ থেকে যদি ওনার ওইখানে সম্পর্কে কোনো প্রবলেম শুনি, তাহলে আমি ডিলিট করে দিতে পারবো সেই জন্য। আর এরপর আরেকটা কথা বলে রাখি, যারা যারা বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের যারা যারা ভিউয়ার্স রয়েছেন, তো তাদের জন্য একটা খুব ইনফরমেটিভ কথা। দেখুন, বাংলাদেশের এখনও পর্যন্ত, মানে এখনও পর্যন্ত যেটা আমি খবর নিয়ে এলাম, যে বাংলাদেশ থেকে যারা আসবেন তারা ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকতে পারবেন, কিন্তু নেপালের জায়গায় থাকতে পারবেন না। ইন্ডিয়ার জায়গা মানে কি, টুমলুতে থাকতে পারবেন, এরপর শান্তবপুতে গিয়ে ওখানেও আবার ভাগ আছে। তো আপনারা দেখুন, বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, শান্তবপু তার মানে টুমলিংয়ের ওয়ান নাইটেরটা হয়ে গেল, টুমলু অথবা টুমলিং আপনারা ফোনেও বুক করতে পারেন, নাম আমার আমি যে নাম্বার দিই সেখান থেকে, না হলে আপনারা যদি মনে করেন নেট থেকে ওয়েবসাইট থেকেও নাম্বার নিয়ে বুক করতে পারেন। এবার হচ্ছে শান্তবপু, শান্তবপুতে একটি রাস্তা, এক রাস্তা আছে, ওই রাস্তার এই বাঁ দিকটা হচ্ছে নেপাল, মানে যাবার মুখে বাঁ দিকটা নেপাল আর ডান দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এবার হোটেল সানরাইজ বলেন, শেরপা চ্যালেট বলেন, এই হোটেলগুলো হচ্ছে বাঁ দিকে, মানে হচ্ছে নেপালে। আর এই দিকে অনেক কটা হোটেল আছে যেগুলোর নাম আমি জানি না, মানে নাম কিছু লাগানো নেই, জানি না। তো এইগুলো সবই ইন্ডিয়ার মধ্যে। এবার নেপালে যে হোটেল দুটো রয়েছে, শেরপা চ্যালেট, শেরপা চ্যালেট, তো এইটা হচ্ছে বহু পুরনো একটা হোটেল, কিন্তু এখন হোটেল সানরাইজটা হয়ে গিয়ে ওই সানরাইজ হোটেলটাতেই মানুষ বেশি যাচ্ছে, কারণ এখান থেকে সানরাইজ ছাদ থেকে আর কি সানরাইজটা দেখার এবং যে স্লিপিং বুদ্ধার যে স্ট্যাচু ইয়েটা, সেটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় সেই জন্য। তো আপনাদেরকে আমি এই সানরাইজ হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি, এই যে এই নাম্বারটা, এই নাম্বারে আপনারা ফোন করবেন না, কিন্তু এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যদি বুক করতে চান, ফোন কিন্তু ওটা রিসিভ করবে না। আমি হাজারবার ফোন করেছিলাম, আমি জানতাম না বিষয়টা, আমি গিয়ে বলেছিলাম যে আপনারা ফোন ধরেন না কেন, বলছেন না আমাদের কাছে এত ফোন আসে আমরা ফোন ধরি না, আপনারা হোয়াটসঅ্যাপে কল মানে কন্ট্যাক্ট করবেন, ওনারা সমস্ত বুকিং টুকিং সব করে দেবে। আমি বাই চান্স যদি না হয় তখন তো এই একটা এজেন্টের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি, মানে এটা একটা অপশনাল আর কি, মানে আমি কাউকে যেতে বলছি না, শুধুমাত্র আমার ভিউয়ার্সদের মানে হেল্পের জন্য এইটুকু, কারণ আমি কোনো এজেন্টকে কোনো আমি প্রমোশন এখানে করার জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি না। এরপর আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করে যাবতীয় ডকুমেন্টস সব কিছু নিয়ে নেবেন। আমাদের যেমন একটা সিক্স বেডের রুমের ভাড়া নিয়েছিল 4,500 টাকা, মোটামুটি এখানে ধরুন যা জায়গা তাতে করে খরচাপাতি তো একটু বেশি লাগবেই, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন, এক কাপ চা 40 টাকা এরকম অবস্থা। তো জায়গা দেখলেই মনে হবে নেওয়াটা স্বাভাবিক। আর শেরপা চ্যালেট যদি আপনারা থাকতে চান, সেক্ষেত্রে শেরপা চ্যালেটের একটা আপনারা গুগলে সার্চ করবেন, দেবেন ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আমাকে, আমি যখন হোটেলে গিয়েছিলাম আমাকে এটাই বললো, কন্ট্যাক্ট নাম্বার দিল না, বললো যে ওইখানেই আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখান থেকে অনলাইনে বুক করতে হবে। তো স্বাভাবিকভাবেই আপনাদেরকেও তাই আমি জানাচ্ছি, যেটা আপনার আমাকে ওনারা বললেন, গুগলে গিয়ে শেরপা চ্যালেট সার্চ করবেন, ওখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষজনকে বলছি, আপনারা কিন্তু নেপালের হোটেলে খানা পিনা থাক সব করতে পারবেন, কিন্তু নাইট হল্ট করতে পারবেন না, মানে হোটেলে নাইট হল্ট করতে পারবেন না,
এটার অনুমতি কিন্তু নেই এখনও পর্যন্ত। যদি আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশের মানুষজন যদি ইন্ডিয়ার দিকে থাকতে চান, মানে সবই একই জায়গায়, মানে ভাববেন না যে ইন্ডিয়া জায়গা মানে অনেকটা দূরে কিছু বোঝাতে চাইছি বা নেপালের জায়গা মানে পাহাড়ের কাছাকাছি বোঝাতে চাইছি, ওরকম কিছু ব্যাপার না। রাস্তার এদিকে আর রাস্তার এধারে এই পার্থক্য, আর কিছু না। মানে জিটিএর অফিস অর্থাৎ গোর্খা ভবন, সেখান থেকে কিন্তু আপনারা বুক করতে পারবেন। কিছু নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বারেও ফোন করে বুক করতে পারবেন। অনলাইনে বুক করার যোগাযোগ আমি খুঁজে পেলাম না কোথা থেকে অনলাইনে পাওয়া যায়। আপনারা গোর্খা ভবনে ফোন করবেন, অগ্রিম কিছু দিয়ে আপনারা বুকিং করে নিতে পারবেন। তো এই ব্যাপারে ফোন নম্বরে আপনারা কথা বলে নেবেন। আপনারা ওখানে গিয়েও কিন্তু বুক করতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে আপনি যদি শিলিগুড়ি পৌঁছেই গেলেন তাহলে আর মানিভঞ্জন থেকে শান্তকপু সেদিনেই আর একদিন পরেই পৌঁছে যাবেন, কি আর অগ্রিম বুকিং হলো। তাই জন্য ফোন করে নেবেন, একবার ফোন করে নেবেন। এটা গোর্খা ভবনের, আমি যে নাম্বারগুলো দিলাম একদম গোর্খা ভবনেরই নাম্বার, আপনারা ফোন করে বুকিংগুলো করে নেবেন। আর আপনারা যখন ওখানে ঘুরতে যাবেন না, তখন দেখবেন বেশ ফাঁকা ফাঁকা, কেউ নেই, অথচ হোটেলে ঢুকবেন দেখবেন সব বুকিং, সব বুকিং। কী করে সম্ভব? প্রচুর মানুষ এখানে আসে ঘুরতে, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, কিন্তু সবাই হোটেলের মধ্যে ঠান্ডাতে ঢুকে থাকে, তো আমরা বুঝতে পারি না। তাই জন্য কিন্তু ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না, বুকিং কিন্তু অবশ্যই করে আসবেন। হ্যাঁ, এবার অফসিজনে এলেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার, বা আপনারা হঠাৎ করে গিয়ে হয়তো ওয়ান নাইটে একবার দার্জিলিং ঘুরতে এসেছি একটু ওয়ান নাইট ঘুরে চলে যাই, এইসব ক্ষেত্রে না হয় একটা ম্যানেজ ফ্যানেজ হয়ে যাবে যেখানে হোক। কিন্তু যদি বুকিং করে আসেন আপনারাও নিশ্চিন্ত হবেন, এই আর কি। তো বুকিংয়ের ব্যাপারে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এখানে নাম্বার ফাম্বার ওরকমভাবে কিছু নয় যে হোটেলের নাম্বার দিয়ে দিলাম আপনারা করে নিন, এখানে সব গোর্খা ভবন থেকে হয়। এই শান্তকপু ভ্রমণের ডিটেলস ভিডিও আমার রয়েছে এবং কমপ্লিট শান্তকপু ভ্রমণের ডিটেলস ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো, তাতে আপনাদের আরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কজন মিলে গেলে কত খরচ হয়, হ্যাঁ কী করলে কম হয়, কী করলে বেশি হয়, সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেব। এরপর যদি আর কোনো ইনফরমেশান বা কোনো কিছু আপনাদের জানার থাকে বুকিং সংক্রান্ত বিষয়ে, আপনারা কমেন্টে জানাবেন, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, খুব তাড়াতাড়ি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।